হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আবারও নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। কিছুদিন আগে যে ভ্রমণে গিয়েছিলাম, সে ভ্রমণের সেকেন্ড পার্ট। আমি লাস্ট কিছুদিন আগের একটা ভিডিওতে আপলোড করেছিলাম যে আমরা উইকেন্ডে ঘুরতে বের হয়েছি। আমরা অ্যাকচুয়ালি গ্রিন উইচ রয়্যাল অবজারভেটরি সেন্টারের উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো আমাদের যাত্রা পথের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে নিয়ে আসলাম পুরো ভিডিওটা, যেখানে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছি এবং সেই জায়গাটা দেখতে কেমন, আমরা কি কি করলাম নিয়ে আজকের ভিডিওটা। আশা করি আপনাদের সবার আজকের ভিডিওটা ভালো লাগবে। ঠান্ডা জনিত কারণে ভয়েস ওভার দিতে কিছুটা কষ্ট হচ্ছে, আপনারা সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা গিয়েছিলাম গ্রিন উইচ রয়্যাল অবজারভেটরি পার্ক। এটা ইংল্যান্ডের খুবই ঐতিহাসিক একটা স্থান। আমি আমার জ্ঞান অনুযায়ী, যতটুকু ধারণা আমার ছিল সেই অনুযায়ী আমি আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই স্থানটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ রাজা প্রথম উইলিয়ামের সময়কাল থেকে। গ্রিন উইচ প্রাসাদ, যেটি বর্তমানে মেরিটাইম জাদুঘর, রাজা অষ্টম হেনরি ও তার কন্যা প্রথম ম্যারির জন্মস্থান। প্রথম এলিজাবেথ ও ট্রুডোর গ্রিন উইচ প্রাসাদ তাদের হান্টিং লজ হিসেবে ব্যবহার করতেন। গ্রিন উইচের এই প্রাসাদ বা দুর্গটি রাজা অষ্টম হেনরির বিশেষ প্রিয় ছিল, তার উপপত্নীদের আবাসস্থল ছিল এটি। মূল প্রাসাদ থেকে এখানে তিনি সহজেই যাতায়াত করতে পারতেন বলে এটি তার বিশেষ প্রিয় জায়গা ছিল। এই স্থানটি ইংল্যান্ডের, আপনারা বুঝতেই পারলেন, খুবই পুরনো এবং রাজা রানীদের একটা আবাসস্থল ছিল। এবং এখানে এখনো রানী এলিজাবেথের একটা প্রাসাদ আছে, যেটা এখন মিউজিয়াম হিসেবে টুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে। টুরিস্টরা যে এখানে রানীদের আবাসস্থল কিরকম ছিল, রানীদের জীবনযাত্রা কিরকম ছিল সেইটা হিসেবে ধারণা রাখতে পারে। এবং গ্রিন উইচ পার্কের চূড়ায় একটা মান মন্দির অবস্থিত আছে, সেটার উপরে আমরা আজকে গিয়েছিলাম এবং সেখান থেকে পুরো লন্ডনের খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেটা উপভোগ করতে লন্ডনের বাহির থেকে এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ এখানে আসে, দূর দূরান্ত থেকে এই ভিউটা উপভোগ করে, ছবি তোলে এবং পুরো লন্ডন শহরটা আপনি এই মান মন্দিরের উপর থেকে দেখতে পারবেন। এবং এইটার ভিতরেও একটা জাদুঘর রয়েছে, যেটা আপনি টিকিট কেটে ভিতরে ঢুকে ভ্রমণ করতে পারেন এবং উপভোগ করতে পারেন। কিছু কি বলতে চাচ্ছেন আমাদের উদ্দেশ্যে? থ্যাংক ইউ সো মাচ ফর চুজিং দিস প্লেস। ওকে, সাচ এ বিউটিফুল প্লেস, স্পেশালি ডিউরিং দিস টাইম ইন লন্ডন। ওকে, হাউএভার আজকে দিনটা অনেক মেঘলা ছিল, তো আমরা এত রোদেলা বিকেল দেখতে পারবো সেটাও আমরা আশা করিনি, বাট উই আর ভেরি লাকি অ্যান্ড দিস এ কোয়াইট হিস্টোরিক্যাল প্লেস। দিস আ মান মন্দির, সো আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করে এসেছি। সো এখন আমরা আছি রয়্যাল অবজারভেটরি গ্রিন উইচ। ওকে, এখান থেকে ভিউটা খুবই চমৎকার, দারুণ একটা সময় আমরা কাটিয়েছি সবাই মিলে। এই থ্যাংকস টু জয় অ্যাজ ওয়েল, আমাদের গান শোনাতে শোনাতে নিয়ে এসছে, তার গিটার বাজানো খুবই সুন্দর, তো দারুণ একটা বিকেল কাটছে। এই সময়টা খুব দারুণ কাটলো, যদি আমরা সবাই কাজ করি, অনেক ভোর রাতে কাজ করেছি, ক্লান্ত, কিন্তু এই জায়গায় আসার পর ক্লান্তি দূর হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, আই উইশ ইউ অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস। এই দৃশ্যে ভাইয়াটি আমাদেরকে কিছু একটা বলছিল যেটা আপনাদেরকে শোনানো যাবে না, সেই জন্য আমি মিউট করে দিয়েছি। এবং আপুটিকে আমরা জিজ্ঞেস করছিলাম উনি কেমন আছেন এবং আমাদের সাথে এসে কেমন লাগলো। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো। আপনার কেমন লাগছে আমাদের সাথে ঘুরতে এসে? অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমাদের সাথে ঘুরতে এসে? ভালো লাগছে। এই প্লেসটাতে এসে আপনার কেমন লাগছে? এই প্লেসটাতে এসে ভালো লাগছে, সুন্দর সুন্দর ছবি তুলতে পেরেছি। এখানে আপনি যে ভাইয়াটিকে দেখতে পেলেন, উনি আমাদের সুমন ভাই এবং ওনার ওয়াইফ। ওনাদেরও একটা ইউটিউব চ্যানেল আছে দেশে বিদেশে, ওনাদের চ্যানেলে চোখ রাখতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে ওনাদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, প্লিজ চেক ইট আউট দেয়ার চ্যানেল। আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন সবাই ওনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
আমরা যদিও এই জায়গায় এর আগেও একবার গিয়েছিলাম, কিন্তু তখন উইন্টার ছিল এবং লন্ডনে যেহেতু উইন্টারের সময় প্রায় দুপুর 3টা থেকে 4টার মধ্যেই সানসেট হয়ে যায়, যেহেতু সেইবার যে আমরা মিউজিয়ামের ভেতরটা দেখেছি এবং কোনো ছবি বা বাহিরের যে সুন্দর প্রাকৃতিক ভিউটা এবার আমরা এনজয় করেছি সেটা আমরা এনজয় করতে পারিনি। তো আমরা এবার ভেবেছিলাম যে সামার আসলে আমরা গ্রিনউইচ রয়্যাল অবজারভেটরি পার্কে যাব, এটার উপরের ভিউটা এনজয় করব, দেখবো আরো একটু ভালোভাবে ঘুরে, যেহেতু আমরা লাস্ট বার যেও সানসেট হয়ে যাওয়ার কারণে আমরা সেইভাবে উপভোগ করতে পারি নাই। সেই সূত্রে এবার আমরা গিয়েছি, উপভোগ করেছি এবং আপনাদের জন্য ভিডিও করেছি। দেখতে থাকেন কেমন লাগে আমাদের এই ভিডিওটা। আমরা ওখানে যাই সবাই মিলে, খুবই এনজয় করি, ছবি তুলি, ভিউ এনজয় করি এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো আপনাদের জন্য আমরা খুবই সুন্দর ভাবে ক্লিপ গুলো নেওয়ার চেষ্টা করেছি, নিচ থেকে দেখতে কিরকম, উপর থেকে দেখতে কিরকম এবং আশেপাশের ভিউ কিরকম আসে, যেহেতু ওই দিনের ওয়েদারটা খুবই ভালো ছিল, সানি ছিল। সান থাকা মানে হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি একটা ওয়েদার, সান না থাকলে আপনি যত ভালোভাবে শুট নেওয়ার চেষ্টা করেন আপনার শুট কিন্তু ভালো আসে। সেদিন ওয়েদার খুবই ভালো ছিল, আমরা খুবই সুন্দর সময় কাটিয়েছি, আপনারাও এনজয় করেন আমাদের ভিডিওটা, আমরা তো খুবই এনজয় করেছি। তো আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমরা যখন ব্যাক করছিলাম আমরা তখন স্ট্র্যাটফোর্ড হয়েই বাসায় আসি, স্ট্র্যাটফোর্ড স্টেশনে এসে দেখলাম যে একজন আঙ্কেল খুবই সুন্দর গান গাচ্ছে, সেইখানেরও ছোট্ট একটা ক্লিপ আমি ভিডিও করেছি, সেটাও আমি ভিডিওর লাস্টে অ্যাড করে দিব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বাই বাই। Darkest nights, you but close.